Assalamualaikum, welcome my channel Easy Cooking. प्रतिदिन मत आज एक भिन्न सहज रेसिपी नहीं स्पाइसी चिकेन खूब अल्प समय अल्प उपकरण दिए एटा तैरी करा सम्भव। हाँ ये छोटा थे बड़ा सकले बस पसंद करे आसन देखे नहीं कीभव तैरी करते हैं। हमें एक मुरगी नहीं मुरगीटा के भलोभ केटे धुए नहीं नाइफ दिए एक केटे नहीं तारपर एटा थेके पानीटा आमि मुछे निएछि। आपनारा एकटा टिस्यू दिए भालोभाबे पानीटा मुछे निते पारेन। आमि एखाने मरिच गुड़ो दिए दिच्छि एक चा चामच, जेहेतु स्पाइसि चिकेन झाले परिमाणटा बेशी थाकबे। आर दिए दिच्छि लवण हाफ चामच, लवणटा एकटु कम दिच्छि कारण परे सस देब। आर जीरा गुड़ो एक चा चामच, आर गरम मसला एक चा चामच, आर गोलमरिचेर गुड़ो एक चा चामच। एबार आदा रसुन बाटा दिए दिच्छि प्राय देड़ चामच। आ दिए दीची लेबूर रस, हमें दो चामच लेबूर रस दिए दीची। आ दिए दीची सोया सस तीन चार चामच। आगे बोले छिलाम जे सोया सस दीब एजन्य एखाने एकटु लवणटा कम कर दीते हबे। आर टमेटो केचाप दीची हमें देड़ चामच। एखन आमि दीची घी एक टेबिल चामच, आपनारा चाइले तेलो व्यवहार करते पारेन। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণকে যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায়। প্রত্যেকটা কাটা অংশগুলোকে খুব ভালোভাবে আঙ্গুল দিয়ে একটু মশলাটাকে চেপে চেপে ভিতরে ভরে দিতে হবে। প্রত্যেকটা পিসে ঠিক একই রকম ভাবে করতে হবে। মিনিটের কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমার পরে মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। আমি এটা মাখিয়ে প্রায় তিন ঘন্টার মতো রেখে দিব। কিন্তু আমি ঠিক এক ঘন্টা পরে আবার একটু বের করে আমি অর্ধেকটা ডিম ফেটে আবার মাখিয়ে আবার দুই ঘন্টার জন্য রেখে দিব। মাখানো হয়ে গেছে। আমি এখন এটা নরমাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। প্রায় আমি তিন ঘন্টা পর ফিরে এসেছি। तेल गरम करे आमी एखन प्रत्येकटी चिकेन देखुन मसलागुलो खूब भालोभावे चिकेनेर गाए लेगे गेछे। एबार तेले दिए दिच्छि एकटु साबधाने सहित दिए दिते हबे। बाकीगुलो आमी एटे सबगुलो एकटा एयारटाइट बक्से भरे डिप फ्रिजे रेखे दिब। एटा प्राय 15-20 मिनिट आगे बेर करे एटा भेजे खावा जाबे। ठीक स्वाद किन्तु कोनो अंश कम हबे ना। এটা খুব আস্তে আস্তে করে সাবধানে ভেজে নিতে হবে। খুব বেশি উল্টানো যাবে না। আমি প্রায় 5 মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করলে এটা থেকে মশলা ঝরে যাবে। আমি প্রায় 5 মিনিট পর উল্টে উল্টে এটা ভেজে নিয়েছি। প্রায় গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম ভাজতে পারেন। এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি। টিস্যুটা এক্সট্রা তেলগুলো শুষে নেবে। তৈরি হয়ে গেল আমার স্পাইসি চিকেন। আপনারা এটা সকলে বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।